তোর জন্য তো দাঁড়ালাম তুই দেখবি বলে কি খেলাচ্ছে খাবার ভালো লাগে তুই কদিন খা সাউথ ইন্ডিয়ান এখন যাচ্ছি আমরা চাপোড়া ফোর্টে অঞ্জুনা বিচে যাওয়ার প্ল্যান ছিল বাট এখানে সবাই বলছে যে অঞ্জুনা বিচে গিয়ে লাভ নেই কারণ ওখানে তেমন মানে যাওয়ার মতন না সবাই বলছে বলছে বাগাতোর বা বাগাতে যেতে এখন বাজে তোমার 4:45 তো ওখানে সানসেট দেখার প্ল্যান আছে সানসেট আজকে দেখা হয় কিনা কারণ এখানে এসে দেখো তো আমি সান দেখিনি এই আজকেই যা একটু রোদ উঠেছে তো এসছি আমরা এখন চাপোড়া ফোর্টে এখানে জাস্ট সানসেট দেখতে এলাম খুব সুন্দর রোদ ছিল আলো ছিল যেখানে আসলাম বৃষ্টি শুরু হয়ে গেল আমরা যেখানেই যাচ্ছি খালি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এটাই হচ্ছে খালি এই ছাতা গোল তো জাস্ট আমরা এই জায়গাটা দাঁড়িয়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখান থেকে যেটুকুনি ভিউ দেখা যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি সানসেট তো মনে হচ্ছে না আজকে দেখতে পাবো বৃষ্টিতে ভিজে ভেজাগা হয়ে গেছি না হেয়ার স্টাইলে ঠিক আছে না জামা কাপড়ে ঠিক আছে এটাই হচ্ছে রিয়ালিটি যেভাবে আমরা ফুল প্ল্যান করে এসেছি গোয়াতে এদিন এখানে যাবো এদিন এখানে যাবো কোনোটাই ঠিকঠাক হচ্ছে না সেটা সব থেকে বেশি প্রবলেম হচ্ছে বৃষ্টির জন্য ফাইনালি এটা হলো একদম আমি উঠতে উঠতে হাঁপিয়ে গেছি তো এটা হলো চাপোড়া ফোর্ট থেকে ভিউ আমি এখনও ধারে যাইনি অ্যাভারেজ ভিউ দেখাচ্ছি তোমাদের নিচে যেটা বিচ দেখতে পাচ্ছ আই গেস এটা ভাগাতোর বিচ পড়ে এটা হচ্ছে চাপোড়া ফোর্ট থেকে ভিউ চাপোড়া ফোর্ট ঘোড়া হয়ে গেছে এখন বাজে 5:00 যেহেতু বন্ধ করে দেয় অ্যান্ড সানসেটের তো কোনো সিনই আমি দেখতে পাচ্ছি না এখানে কয়েকটা জাস্ট পিকচার্স ক্লিক করেছি বাট যেহেতু ওয়েদার এত বাজে আছে ভালো তো সেইভাবে ছবি ওঠেনি এখন অবধি গোয়া এসে আমি মানে একটা ছবি তুলেও স্যাটিসফাই হতে পারিনি এরপরে যাচ্ছি ভাগাতোর বিচ এখানে সানসেট যতদূর সম্ভব 7:00 হয় চাপোড়া ফোর্টে তো দেখা হলো না একটা গোল্ডেন আওয়ার পিকচার পাওয়া মনে হচ্ছে খুব মুশকিল গোয়াতে তো এসেছি ভাগাতোর বিচে ভিউ খুবই সুন্দর বাট এই যখন তখন বৃষ্টি নেমে গেল আর মানে এনজয় করা যাচ্ছে না তো আমরা ছিলাম ওইখানে চাপোড়া ফোর্টে চাপোড়া ফোর্ট থেকে যে সমুদ্রের ভিউটা দেখতে পাচ্ছিলাম সেটাই ভাগাতোর বিচেরই ছিল এই বিচটা খুব একটা বিচে স্নান করার মতন না কারণ এই যে জলগুলো আসছে জাস্ট আসলে দেখতে পাবে ঢেউগুলো একদম কালো মতন জলগুলো এগুলোতে নামতে ইচ্ছা করবে না এসে গেছি বাগা বিচে এসে গেছি অনেক কষ্ট হচ্ছে অনেক ঝামেলা অশান্তি করে এসেছি ওইটা তো আমাদের লাইফের পার্ট এটা তো অনেক বেশি লোক না বাগাতোর বিচে অতটা লোক ছিল না এখানে মোটামুটি জলে নামার মতো ওদিকে সব জাঙ্গিয়া পরে পরে চান করছে এই আমি থোড়ি ক্যাপচার করবো সেগুলো খারাপ করছে আসার পরেই 4 পাখি পারি জুতো মতো সব চলে গেল এখানে সবেরা কাবাডি খেলছে আমরা একটু দেখতে দাঁড়ালাম কি হলো তোর জন্য তো দাঁড়ালাম তুই দেখবি বলে কি খেলাচ্ছে অত বড় বড় করোনা লেখা ওখানে এটা বাগা বিচের কাছে একটা খাওয়ার জায়গা আছে এখানে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে স্টল মতন আছে বা ফাস্টফুড সেন্টার বলতে পারো জাস্ট চা পেয়েছি চা পেয়ে এখানে আমি বসে গেছি চা খেতে ফাইনালি এখানে এসে চা গোয়াতে খাওয়া আমার ফার্স্ট চা দেখি এখানে কেমন চা বানে রঙিং এর মতন করছি আমি আদা দেয়া মনে হয় কত বললো একটা চা লাস্টে ভেবেছিলাম ভুট্টা খাবো কিন্তু চা খাচ্ছি ভুট্টাতে লেবু দেবে খেতে পারবো না তুই চা খাস না কি করা যাবে
তোরা আমার মধ্যে তো মিলে নেই কোনো, যার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। বাগাবিচ থেকে আমরা চলে এসেছি আমাদের যেখানে হোটেল সেখানে, আর হোটেলের উল্টো দিকে আমাদের এরকম একটা শপ ছিল, তো এখান থেকেই চিকেন ললিপপ ভাবছি খেয়ে নেবো। শপের লোকটা বাঙালি, বাংলা বলতে পারে বুঝতে পারে, খুব ভালো লাগে। পাশের এই শপটা এটা বাঙালি, ওই জন্য ওর খুব ভালো লাগে, রোজ একবার করে চলে আসে। তো যেহেতু নর্থ গোয়াতে আজকে আমাদের লাস্ট দিন, রাতের বেলা একটুখানি বেরোই, আর হ্যাঁ ওর ভাবনা আমার, আমি খুবই টায়ার্ড ছিলাম, বাট ওই বললো যে না চল ঘুরেই আসি, ডিনার করা বাকি আছে তো ডিনারটা করে একবারে ফিরবো। ভিডিও অনই করিনি, এত কথা বলা হয়ে গেল। বল বল আবার কি কি বললি, কালাঙ্গুর বল। আবার কালাঙ্গুর বিষয়ে এলাম, এখানে লোকে শান্তিতে ঘুরতেও দেয় না, ম্যাডাম ট্যাটু করাবেন, ম্যাডাম এই করাবেন সেই করাবেন করে মুখের সামনে এসে বিরক্ত করে। হাড় ফাড় বললাম আমি, বললাম প্রথমে চলে এলাম, হাড় দিয়ে সেরকম মুখের সামনে খুলিয়ে দেবে, দেবেন কিনা। দারুণ হাওয়া দিচ্ছে, উফ গানটাও যে চালিয়ে। কালকে যেখানে গেছিলাম ওইখানে যাবো তো খেতে, ও পাশের জায়গাটা। প্রথম আমি এত বাড়ির বাইরে এলাম, শুধু বাড়ির বাইরে না তোর কমফর্ট জোনের বাইরে দিয়ে এসেছি। তোর কমফর্ট জোন হচ্ছে শুধু দীঘা, তার বাইরে তুই ফার্স্ট এসেছিস। নিয়ে যে সারাদিন ভিডিও করে যাচ্ছে, ছবি তুলে যাচ্ছে, তার মাঝে নিজে এনজয়মেন্টটা খুঁজে নিতে হচ্ছে। কি আছিস চিকেন আর, এখানে এসেছি সাউথ ইন্ডিয়ান ফুড খেতে। বিরিয়ানিটা একদম আলাদা খেতে, ভীষণ ভালো টেস্ট লেগেছে আমার। জাস্ট টেস্ট করার জন্য দিয়েছি সাম্বার, নিজে সাম্বারটা দিয়েছি টেস্ট করার জন্য, দেখছি সাম্বারটা কেমন খেতে। সাম্বারটা নর্মাল সাম্বারের মতো না, নর্মাল সাম্বার আমাদের ওখানে হয় কি একদম জলের মতন পাতলা হয়, সবজিগুলো ভাসে। এটা দেখতে পাচ্ছ থিকনেসটা, টেস্টটা অনেক বেটার, অনেক বেটার আমাদের ওখানকার থেকে, অনেক বেটার সত্যি। তো ওদের সব 9টার সময় ওপেন হয়, কালকে আমরা সাউথ গোয়ার জন্য বেরিয়ে যাবো, সকাল সকাল বাস ধরতে হবে, তো এখন দেখি বাসের টাইমিং এর সাথে যদি ম্যাচ করে তবে এখানে সকালে খেতে আসবো। বল তো সফট কর্নার আছে সাউথ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান উপর আমার একটা আলাদা সফট কর্নার আছে সিনেমার জন্য, তারপরে আইপিএল এ চেন্নাই সুপার কিংস এর জন্য সাপোর্টার, ধোনির ফ্যান, মরিয়াস কে খুব ভালো লাগে। ধোনির উনি কোন সা সাউথ ইন্ডিয়ান, যাই তো চেন্নাই এর গেল, রজনীকান্তের ফ্যান, রজনীকান্তের সবাই ফ্যান, খাবারও খুব ভালো লাগে ম্যাক্সিমাম টাইমে ভেজের উপরে। খাবার ভালো লাগে তো কদিন খাস সাউথ ইন্ডিয়ান। তো আমরা হোটেলে চলে এসেছি, ডে 2 এখানেই শেষ, আবার কাল সকালে কথা হবে।